খুব মিষ্টি একটি মেয়ে তার সাথে আজকে আমাদের গল্প তার নাম মৌসুমি মৌসুমি খুব শখ ছিল ছোটবেলা ডাক্তার হবার কিন্তু হয়ে গেল অভিনেত্রী মানুষের সব শখ কিন্তু পূরণ হয় না শৈশবে আমরা যে স্বপ্নটা দেখি অনেক সময় অনেকের সেই স্বপ্নটা পূরণ হয় অনেকের আবার হয়ও না কিন্তু যে যে পর্যায়ে থাকে সেটা নিয়েই কিন্তু সে অনেক দূর এগিয়ে যায় এবং তেমনই একজন মানুষ আজকে আমার অতিথি আপনাদের প্রিয় মুখ প্রিয় নায়িকা শাহনুর তোমার শৈশব শৈশবে চলে যাই ছোটোবেলা আপু আমার আসল নামই হচ্ছে মৌসুমি আমাকে ফিল্মে হচ্ছে শাহনুর নামটা দিয়েছেন আর ছোটোবেলা থেকে আসলে আমি খুবই আদরের আহ্লাদি একটা মেয়ে ছিলাম আমার যখন সাড়ে চার বছর বয়স তখন আমি রেডিওতে ছড়া গান ছড়া আবৃত্তি এটা করতাম আর যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন আমি একাডেমিতে নাচ শিখতাম গান শিখতাম কিন্তু মানে একেবারে ছোটোবেলায় হচ্ছে আম্মুর কাছ থেকে নাচ আর গান শিখেছি আর আব্বু আমাকে শেখাতেন কিভাবে কবিতা আবৃত্তি করতে হবে কিভাবে অভিনয় করতে হবে সেগুলো আব্বু আমাকে শেখাতেন আসলে আমাদের বংশের কেউই ফিল্মে নাই বা মিডিয়াতে নেই কারণ আমরা হচ্ছে সৈয়দ বংশ তো আমাদের পূর্বপুরুষ ওনারা ইরান থেকে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য সেখান থেকে আমার দাদা পর্যন্ত সবাই পীর ছিলেন আর আমার দাদা ছিলেন এগারোটা সাবজেক্টে এম এ উনি সংস্কৃতিতে কাব্য নিয়ে পণ্ডিত ছিলেন ব্রিটিশ আমলে তখন আঠাশটা জেলা ছিল এই আঠাশটা জেলার উনি এডুকেশন অফিসার ছিলেন এবং কলকাতার আলিয়া মাদ্রাসার হেড পণ্ডিত ছিলেন তো এরকম একটা ফ্যামিলি থেকে আসলে মিডিয়াতে আসা খুব টাফ ছিল তো আমি ওই যে ছোটবেলা থেকে খুব আল্লাদি ছিলাম ছোটবেলায় এই আমাকে যে নাচতে বলতো ধুম করে নাচা শুরু করতাম গান গাইতে বললে গান গাওয়া শুরু করতাম ওই জন্য আসলে বেশি একটু মানে আদর পেতাম সবার কাছে আর তোমার ফ্যামিলিতে তো তোমার বাবা তোমার চাচারা পাঁচজন মুক্তিযোদ্ধা আছেন তাই না সেই ফ্যামিলির মেয়ে তুমি এটা অনেক গর্ব করার মতো বিষয় এবং তুমি অনেক কাজ করছো সোশ্যাল ওয়ার্ক করো হ্যাঁ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছো কোথায় কোথায় করছো আপু আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং প্রতিবন্ধী বাচ্চাদেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি আমি লায়ন্সের হচ্ছে প্রেসিডেন্ট আমার ক্লাবের নাম হচ্ছে ঢাকা গ্লোয়িং রোজ এবং আমি একজন রোটারিয়ান ঢাকা সানশাইনের মেম্বার এবং আমি ক্যান্সার ইনস্টিটিউটের হচ্ছে আমি একজন মেম্বার আমি ভোট ফর সুন্দরবনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিডনি ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে হয় এবং পর্যটন ফাউন্ডেশনেরও হচ্ছে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এরকম আসলে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নিয়ে আসলে আমি কাজ সময় দিতে হয় তো জি অনেক সময় আমি ফিল্মে যখন অভিনয় করো শুটিং করতে তখন তো সময় দিতে হয় আপু আমি ওইভাবে ম্যানেজ করে নেই যে আমি কোন টাইমটা শুটিং করব কোন টাইমটা আমার হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করব এগুলো আমি নিজেই সামলে নেই এবং আমার নিজেরই শাহানুর ফাউন্ডেশন আছে যেটা থেকে আমি প্রচুর কাজ করি এবং এটা পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমি করছি প্রথম সিনেমা শুনেছি আর কি যে যখন তোমার অভিনয় তুমি যাও তোমার চুল নিয়ে একটা ঘটনা হয়েছিল মানে মাথার চুল এতো লম্বা ওই মুভিতে কি হয়েছিল কেটে ফেলতে ছিল আপু আমার চুল ছিল পাঁচ ফুট লম্বা তো প্রথম ছবিতে আমি বড়লোকের একটাই মাত্র মেয়ে অনেক আদরের কিন্তু আমাকে ফ্রক পরতে হবে হাঁটু পর্যন্ত কিন্তু আমার চুল হচ্ছে একেবারে পায়ের নিচে পর্যন্ত তো এটা কেমন দেখায় আর বড়লোকের মেয়েরা হচ্ছে এত লম্বা চুল রাখে না তখন আমার ডাইরেক্টর আমার চুলটা কেটে দিলেন আমার ঘাড় পর্যন্ত করে দিলেন তো আমি তখন এত কান্না করেছি আমি চারবার সেন্সলেস হয়ে গিয়েছি তারপর আমি যখন শুটিংয়ে গিয়েছি শ্যুটিংয়ে যাওয়ার পরে ওখানে মেকআপ রুমে আমাদের রাজীব আঙ্কেল বসা ছিলেন মিজু আহমেদ আনোয়ার হোসেন ইলিয়াস কাঞ্চন রুবেল ভাই তারপর দিল্লা ভাই ছিলেন অনেক আর্টিস্ট হচ্ছে মেকআপ রুমে বসা তো আমাকে মেকআপ ম্যান হচ্ছে মেকআপ দিচ্ছেন মেকআপ ম্যান ছিলেন আমাদের বাবুল ভাই উনি ক্যান্টনমেন্টে থাকতেন তো আমার ডাইরেক্টার হুট করে এসে বলছেন যে বাবুল শোনো শানুরের নাক আর গালটা কেটে দিও এটা বলে উনি চলে গেছেন এখন তো আমি কান্না শুরু করেছি কারণ সকালবেলা আমার চুল কেটে দিয়েছে আর এখন বলছে নাক আর গাল কেটে দেবে তো আমি এত কান্না করছি উনি মেকআপও ঠিক মতো করতে পারছেন না পরে আমাকে বলছেন যে তুমি কান্না করছো কেন তো আমি বললাম যে ভাইয়া সকালবেলা তো আমার চুল কেটে দিয়েছেন আর এখন ডাইরেক্টর এসে বললেন যে নাকার গাল কেটে দিতে আপনি কি সত্যি সত্যি আমার নাকার গাল কেটে দেবেন তো উনি তখন হেসে দিয়েছেন হেসে বলে কি যে না পাগল এটা হচ্ছে মেকআপের শেড দিয়ে তোমার নাক আর গালটা হচ্ছে হ্যাঁ শেপ দিয়ে আর কি করে দেব ঠিক করে দেব মেকআপ এটা কোনো তুমি ভয় করো না তখন আমি মানে ঠিক হয়েছি তুমি অনেক ডাকসারি নায়কদের সাথে কাজ করেছো প্রত্যেকে কিন্তু খুবই ভালো পজিশনে আপু আমি মান্না ভাইয়ের সাথে প্রায় এগারোটা কি বারোটা ছবি করেছি রিয়াজ ভাইয়ের সাথেও প্রায় এরকম দশটা কি এগারোটা ছবি আর শাকিট সাথেও আমার প্রায় 11টা ছবি দনিত্ব তারপর ফেরদৌস ভাইয়ের সাথে ছবি করেছি অমিত ভাইয়ের সাথে ছবি করেছি রুবেল ভাইয়ের সাথে আমার পাঁচটা ছবি হয়েছে এরকম আর কি আছে ছবি করেছি মানে হতে পারে 81 নাম্বার ছবি রিলিজ হয়েছে রোজারিতে বা বাংলাদেশে মানে কলকাতায় মুভি করা হয়েছে পাঁচটা পাঁচটা ছবি করেছি ওখানে ফিডব্যাক কেমন পেলছো খুবই ভালো খুবই ভালো কেমন লেগেছে শুটিং 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 করতে আমাদের এখানকার তারা খুব টাইম করে তো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এত প্রফেশনাল তারা যার যার কাজ শেষে করবে আর কেউ কোনো কাজে ফাঁকি দেয় না বা এরকমও না যে একজনের কাজ আরেকজন করে দিচ্ছে সেটা না যে যেটা দায়িত্বে আছে সে সেটাই করবে আর সবাই কাজের ব্যাপারে অনেক সিরিয়াস এটা ভালো লাগে এবং রেসপেক্ট জিনিসটা আছে তাদের ভেতরে এবং কো আর্টিস্টদের সাথে ভালো লেগেছে কাজ করতে সবাই খুবই প্রফেশনাল তোমার একটা চরিত্র অভিনেত্রী চরিত্র আম্বিয়া হুম এই চরিত্রটি সম্পর্কে বলো এটা একটা সময় খুবই আলোড়ন তুলেছিল এটা আমার তো একটা স্বপ্নের একটা ক্যারেক্টার এটা আমাদের কথা সাহিত্যিক জহির রায়হান ওনার উপন্যাস হাজার বছর ধরে সেটা হচ্ছে নাইন টেনের পাঠ্যপুস্তক ছিল তো এমন হতো যে মানে প্রতিটা স্টুডেন্ট তারা উপন্যাসটা না পড়ে তারা মুভিটা দেখতো মুভিটা দেখে তারপরে হলে গিয়ে মানে পরীক্ষা দিত এটাতে যেটা হয়েছে যে প্রতিটা স্টুডেন্টই আমাকে আম্বিয়া বলে ডাকতো এবং এখনও আমাকে আম্বিয়া বলে ডাকে তারা প্রত্যেকেই বলে যে আম্বিয়াটা তাদের খুবই পছন্দের হচ্ছে একটা চরিত্র আমার এটা খুব ভালো লাগে এবং আমি আমাদের কহিনুর আক্তার সুচন্দা আপুকে আমি অসম্ভব ভালোবাসি শ্রদ্ধা করি এবং আমি তার প্রতি কৃতজ্ঞ যে উনি আমাকে এরকম একটা চরিত্রে কাস্ট করেছিলেন এবং আমার এই চরিত্র জন্য প্রায় তিন মাস ধরে ওয়েট গেন করতে হয়েছে কারণ আমি যখন ফিল্মে এসেছি তখন আমার ওয়েট ছিল ফর্টি সেভেন কেজি যখন আমি ছবিটা করলাম তখন আমার ওয়েট হলো সিক্সটি থ্রি কেজি ছবিটা যখন কাজটা শেষ করলাম এরপর আমি ওয়েট যতবার কমাতে যাই জিমে ভর্তি হই জিমটা হ্যাঁ একটু কমে কিন্তু যখন জিমটা ছেড়ে দেয় তখন আবার বেড়ে যায় এরকম একটা অবস্থা তুমি তো নাটক করছো আমার প্রায় সাড়ে চারশোর উপরে আমার নাটক অনিয়ার হয়েছে নাটক চলচ্চিত্র মডেলিং জি হ্যাঁ কি কি মডেলিং করেছো অনেক প্রায় তো 40টার উপরে আমার অ্যাড হয়েছে আমার প্রথম অ্যাড ছিল সানি ব্র্যান্ড ম্যাঙ্গো জুস ছিল ভিএস বুদ্ধি রানা সোয়েটার অনেক অনেক অ্যাড করেছি আমি আর আমি নাটক ডিরেকশনও দিয়েছি আমার নিজেরই প্রোডাকশন হাউস আছে সেখান থেকে নাটক টেলিফিল্ম অনিয়ার হয়েছে এবং চ্যানেলাইতেও চলেছে মোটামুটি ব্যস্ততম জীবন বলা যায় সময় পাওয়ার কথা না আপু সব কিছুর উপরে আমি হচ্ছে আমার সোশ্যাল ওয়ার্কটাকে আমি বেশি প্রায়োরিটি দেই। কারণ আমার কাছে মনে হয় যে আমি দুনিয়াতে যতদিন বাঁচব আমি সাধারণ মানুষের জন্য আমি কাজ করে যেতে চাই ওই বাচ্চাদের সাথে আমি যখন কাজ করি প্রতিবন্ধী বাচ্চা হোক পথশিশু হোক ওদের যে হাসি মুখটা ওইটাতে আপু আমার মানে হয় আমার আত্মাটা ভরে যায় মানে আমার মনে হয় যে ওদের হাসি মুখটা দেখতে পারলেই মানে আমি হ্যাঁ আমার আমি অন্য সব কিছু ভুলে যাই আমি ওদের কাছে সব সময় থাকতে চাই পুরস্কার মানে স্বীকৃতি হ্যাঁ কি কি পেয়েছ আপু সব সব থেকে বড়ো পুরস্কার হচ্ছে মানুষের ভালোবাসা এই যে মানুষ আমাকে ভালোবাসে এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আর পুরস্কার আমি হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার নমিনেশন ছিল দুই দুইবার আর বাসুশ্বাস অ্যাওয়ার্ড পেয়েছি এছাড়া আমি ইন্ডিয়া থেকেও হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছি বাংলাদেশেও আমি অনেক বড় বড় অ্যাওয়ার্ড গুলো আমি পেয়েছি এখন পলিটিক্সে তোমার ইন্টারেস্ট আছে হ্যাঁ মাঝে মাঝে দেখতে পাই তোমাকে পলিটিক্সের প্রতি যে একটা ইন্টারেস্ট কোথা থেকে আসলে আমার বাপ চাচারা হচ্ছেন পাঁচজন মুক্তিযোদ্ধা এবং আমার আব্বুর ছোট মামা উনি শহীদ হয়েছেন এবং আমার আব্বুর আপন মামাতো ভাই ওনারাও হচ্ছে মুক্তিযোদ্ধা ওইটা হিসাব করলে আটজন মুক্তিযোদ্ধা তো আমি চিন্তা করি যে আমার বাপ চাচারা যখন দেশের জন্য যুদ্ধ করেছেন এই দেশের জনগণের জন্য কিন্তু আমার কিছু করার আছে তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমি কেন দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করব না আর আমার ভেতরে একটা হচ্ছে সেবামূলক মনোভাব রয়েছে ওখান থেকে আমার আসলে ইচ্ছা যে আমি পলিটিক্স করব এবং দেশের এবং দেশের জনগণের জন্য কাজ করে যাব মানে মানুষের পাশে দাঁড়াতে চাও ভালো লাগে হ্যাঁ তার মধ্যে মান্না ভাই তো আমাদের মাঝে নেই হ্যাঁ ভাইয়ের সাথে কোনো স্মৃতি মানে মনে পড়ার মতো অনেক অনেক আমার খুব প্রিয় মানুষ হ্যাঁ আমারও খুব প্রিয় কারণ মান্না ভাইয়ের সাথে আমি প্রথম একটা ছবি করি ওটার ভেতরে হচ্ছে মান্না ভাই এবং আমি আমরা দুই ভাই বোন তো ভাই হচ্ছে বোনের জন্য সব কিছু করতে পারে বোনটা অনেক আহ্লাদি অনেক আদরের তো আমি ওই ছবিটা করতে করতে আরেকটা ছবি আসলো মান্না ভাই ওখানে আমার হিরো মান্না ভাই আমাকে ধরে ধরে সবকিছু শিখিয়েছেন যে শাহনুর এখন কিন্তু আমি তোমার ভাই না এখন আমি তোমার হিরো তুমি এই ডায়লগটা এভাবে বলো এটা আহ্লাদি করে বললে হবে না মানে প্রতিটা ডায়লগ উনি আমাকে শিখে শিখে দিতেন আর ওই যে আল্লাদি যে ভাবটা ছিল ওইটা তখন থেকে আমার কেটে গিয়েছে আরেকটা ঘটনা ছিল আমরা কাতার গিয়েছিলাম প্রোগ্রাম করতে তখন ঋতুপর্ণা দিদি মান্না ভাই আমি আমাদের চাপা আপু কিশোর দা কুমার বিশ্বজিৎ দা আমরা সবাই একসাথে প্রোগ্রামে গিয়েছি তো একটা মার্কেটে আমরা ঢুকেছি শপিং এর জন্য তো শপিংয়ে ওখানে দেখি যে অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে তখন এই মান্না ভাই আমাদেরকে নিয়ে তাড়াতাড়ি করে মার্কেট থেকে বের হয়ে গেলেন মান্না ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দিয়ে গেছেন ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল উনি থাকলে আমাদের ইন্ডাস্ট্রিটা আরও অনেক দূরে এগিয়ে যেত আমাদের আজকের অনুষ্ঠানে তুমি তো প্রথম এলে হ্যাঁ কেমন লাগছে চ্যানেলের রূপান্তরে আপু সত্যি কথা বলতে আপনাকে আমি অসম্ভব ভালোবাসি অনেক শ্রদ্ধা করি আর এই ভালো লাগার জন্যই কিন্তু আতে এই প্রোগ্রামে আসা আর চ্যানেলাই আমি মনে করি যেটা আমার নিজের চ্যানেল একেবারে নিজের মতো করে আসতে পারি এখানে কথা বলতে পারি फैमिली হ্যাঁ তো যে কারণে আমার মনে হয় যেটা আমার নিজের ঘর কোনো প্রবলেম হয় না তো অনেক ভালো লাগলো তোমার সাথে গল্প করে অনেক ভালো লাগলো কারণ হচ্ছে যে অনেক লম্বা সময় কাজ করছো হ্যাঁ মানে কত ছবি করেছো কত কাজ করছো হ্যাঁ তারপরে ক্লান্তি নেই হ্যাঁ এই যে কাজের মধ্যে থাকা এবং মানুষের পাশে দাঁড়ানো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটা প্রত্যেকের ভেতরেই থাকা উচিত তো তুমি ভালো থাকবে তোমার জন্য থাকলে আমাদের রূপান্তরের পক্ষ থেকে অনেক শুভকামনা করবেন আমার জন্য আর রূপান্তরের সকল দর্শকদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সব সময় চ্যানেলার পাশে থাকুন আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের যে অতিথি সানুর চিত্রনায়িকা সে কত কাজ করে সেটা তো আপনারা শুনলেন আসলে মেয়েরা কিন্তু যে বলেন না যে দশ যে দা দশটা হাত আছে মেয়েদের কেন বলে হ্যাঁ কেন বলা হয় এই কারণেই বলা হয় যে মেয়েরা আসলে অনেক কিছু করতে পারে এবং এটা নারীদের পক্ষে সম্ভব আমার মনে হয় ওই যে নারী শক্তি বলে একটা কথা আছে ভালো থাকবেন আমি চলে আসব এই দিন এই মুহূর্তে